হ্যাঁ সাহেব, আগামী 24 ঘন্টায় আবহাওয়ার পরিস্থিতি, আবার পরিস্থিতি আগামী 24 পরগনাতে আপনার লোকাল কন্ডিশনটা আমি প্রথমে বলি। কলকাতার জন্য সাধারণত ক্লাউডি স্কাই থাকবে, আকাশ মেঘাচ্ছন্ন থাকবে এবং খুব হালকা বৃষ্টি হতে পারে এখানে ওখানে, ঠিক আছে, এবং ফগ থাকবে, মিস্ট মর্নিং সকালের দিকে ফগ এবং মিস্ট থাকবে, এবং আমরা যেটা অনুমান করছি যে ম্যাক্সিমাম টেম্পারেচারটা 20 ডিগ্রি আর মিনিমাম টেম্পারেচারটা 15 ডিগ্রি থাকবে। এটা হচ্ছে কলকাতার ইয়ে। আর আমি যদি আপনার পুরো রিজিয়নের জন্য যদি বলেন, তাহলে আমি আপনাকে বলি প্রথম কথা, আমাদের যে গাঙ্গেয় দক্ষিণবঙ্গতে প্রথম দিন আমরা খুব হালকা বৃষ্টিপাত এক দু জায়গাতে কতগুলি জেলা, যেমন হচ্ছে পূর্ব এবং পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, দক্ষিণ এবং উত্তর 24 পরগনা, কলকাতা, হাওড়া, হুগলিতে, নদিয়াতে আমরা হালকা, খুব হালকা বৃষ্টিপাত আশা করছি, এবং অন্যান্য জেলাগুলিতে মোটামুটি শুকনো আবহাওয়া আশা করছি, এবং হালকা শ্যালো টু মডারেট ফগ এক দু জায়গাতে আমরা আশা করছি। এটা হচ্ছে আমার গাঙ্গেয় দক্ষিণবঙ্গতে। এবারে আমাদের সাব হিমালয়ান ওয়েস্ট বেঙ্গল যেটা, সেখানে আমরা কিন্তু হালকা বৃষ্টি এবং স্নো তুষারপাত কিন্তু আশা অনুমান করছি এক দু জায়গাতে দার্জিলিং জেলায়, এবং অন্যান্য জেলাগুলিতে শুকনো ওয়েদার, দার্জিলিংটাতেই খালি আমরা লাইট ট্রেন এবং আশা করছি। এটা হচ্ছে প্রথম দিনের এটা ইয়ে। আর দ্বিতীয় দিনে কিন্তু আমরা কী বলে গাঙ্গেয় পশ্চিমবঙ্গতে শুকনো ওয়েদার আমরা অনুমান করছি, তবে ফগ থাকবে ওই শ্যালো টু মডারেট এক দু জায়গাতে। আর আপনার হিমালয়ান সাব হিমালয়ান ওয়েস্ট বেঙ্গলে আপনার দ্বিতীয় দিন বলতে যেটা আপনার 22 তারিখ থেকে শুরু হবে 23 তারিখে শেষ হবে, সেটা হচ্ছে শুকনো ওয়েদার। আর রাতের তাপমাত্রা এর চেয়ে আমার সম্ভাবনা নেই এখন। রাতের তাপমাত্রা আমরা 15 ডিগ্রি দিয়েছি আর কি, 15 ডিগ্রি দিয়েছি। অ্যাকচুয়ালি রাতের তাপমাত্রা নামার জন্য যে আপনার যে পরিস্থিতিটা থাকার দরকার আর কি, দুটো পরিস্থিতি থাকার আমাদের খুব দরকার লাগে রাতের তাপমাত্রা, মানে যেটাকে আমরা মিনিমাম টেম্পারেচার বলি, কমার দুটো জিনিসের খুব দরকার লাগে। একটা হচ্ছে মেঘমুক্ত আকাশ, আর একটা হচ্ছে আপনার উত্তর থেকে হাওয়া, উত্তরে হাওয়া, উত্তর পশ্চিম থেকে হাওয়া, তো এবং সেটা হতে হবে আপনার নিচু লেভেলে, ওপর লেভেলে হলে হবে না, নিচু লেভেলে হতে হবে। তো আমরা আমাদের অ্যানালিসিস করে যেটুকু দেখলাম তাতে তো আমরা দেখতে পাচ্ছি মেঘমুক্ত আসার আকাশ থাকার তো সম্ভাবনা কম, কারণ যথারীতি আমাদের গাঙ্গেয় দক্ষিণবঙ্গেতে জলীয়বাষ্পের প্রবাহ কিন্তু হচ্ছে, জলীয়বাষ্পের প্রবাহ হচ্ছে, তার কারণ হচ্ছে গাঙ্গেয় দক্ষিণবঙ্গের নিচে একটা ছোট অ্যান্টিসাইক্লোন রয়েছে, সেই অ্যান্টিসাইক্লোনটা বঙ্গোপসাগরের ওপর আছে, ওই বঙ্গোপসাগর থেকে ওয়াটার ভেপারকে পাম্প করে আমাদের পশ্চিমবঙ্গে নিয়ে যাচ্ছে, এবং একটা আমাদের সাইন্টিফিক ল্যাঙ্গুয়েজে বলে আর কি যে উইন্ড শিয়ার একটা উইন্ড শিয়ার আছে, মানে লো লেভেলে ধরুন উইন্ড 15 নট পশ্চিম দিক থেকে আসছে, 1.5 কিলোমিটার ওপরে সেটা 45 নট হয়ে যাচ্ছে। এরকম যদি সিচুয়েশান হয় তাহলে আমরা বলি ভার্টিক্যাল প্লেন, এরকম একটা ভার্টিক্যাল প্লেনে এরকম একটা সার্কুলেশন হয়, তো সেই সার্কুলেশন হলে কী হয়, স্টেশনের পশ্চিম দিকে সিঙ্কিং মোশন হবে, স্টেশনের পূর্ব দিকে সিঙ্কিং মোশন হবে এবং পশ্চিম দিকে রাইজিং মোশন হয়, এবং ওই যে রাইজিং মোশনটা ওটা কী করছে, এই যে ময়েশ্চারটা সাপ্লাই হলো ওটাকে লিফট করে দেয়, লিফট করে দেওয়ার জন্য আমরা এই ক্লাউডি, কারণ ক্লাউড হতে গেলে ময়েশ্চারকে তো লিফট করতেই হবে না, তো ওইটা ওই পরিস্থিতিটা রয়েছে, ওই পরিস্থিতিটা রওয়ার জন্য আমরা দেখতে পাচ্ছি মেঘমুক্ত আকাশ হওয়ার সম্ভাবনা কম, এই কারণে মিনিমাম টেম্পারেচারটা ফল হওয়ার চান্স আমরা অতটা দেখছি না। নতুন কোনো সিস্টেম আছে এর মধ্যে? নতুন সিস্টেম বলতে দেখুন পশ্চিমবঙ্গের ওপর নেই, তবে বাংলাদেশে একটা সাইসার রয়েছে, আজকে দেখলাম ওটা, তবে আমাদের ফোরকাস্ট চার্টগুলোতে কিন্তু আজকে রয়েছে ওটা, সেটাও অবশ্য সার্ফেসে নয়, সেটা হচ্ছে ভূমিতল থেকে সমুদ্রপৃষ্ঠ থেকে 1.5 কিলোমিটার উপরে।